আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেশি ফল। আর দেশি ফলের মধ্যে প্রথমে যে ফলটা আমি দেখাচ্ছি সেটি হচ্ছে আম্রপালি আম। আম্রপালি আম পুরো দেশে এখন খুবই পপুলার, আর বিদেশেও এর চাহিদা অনেক বেশি। সেই সাথে পেয়ে গিয়েছিলাম বেশ কিছু ল্যাংড়া আম, আর ল্যাংড়া আমটা কিন্তু সব আমের মধ্যে সেরা। আর ল্যাংড়া আমটা খেতে সবাই পছন্দ করেন, কারণ ল্যাংড়া আমটাই কিন্তু সব থেকে বেশি মিষ্টি হয়ে থাকে। তো ল্যাংড়া আমটা পাওয়ার পরে ল্যাংড়া আম এবং আম্রপালি আম এই দুই ধরনের আম একসাথে নিয়ে এসেছি, কারণ এই দুইটা আম আসলে কখনই এখানে পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ এবার পেয়ে গিয়েছি, তাই ল্যাংড়া এবং আম্রপালি দুই ধরনের আমি আমরা নিয়ে এসেছিলাম। বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল, আর একজন বাঙালি হিসেবে সিজনে কাঁঠাল কিন্তু আমাদের খেতেই হবে। আর এই কাঁঠালটা কিন্তু এত ভালো ছিল যে আনবিলিভেবল। আমরা কিন্তু এদেশে কাঁঠাল কেনার সময় অনেক কনফিউশনে থাকি যে ভেতরটা আসলে কেমন হবে, কারণ কাঁঠালের কিন্তু এখানে প্রচুর দাম থাকে। তো আলহামদুলিল্লাহ এই কাঁঠালটা খুবই ভালো হয়েছিল, আর তাই কাঁঠালটা ভেঙে তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই কাঁঠালটা দেখেই বুঝতে পারছেন যে কাঁঠালটা কতটা রসালো এবং মিষ্টি ছিল, আর এই কাঁঠালটার ঘ্রাণও অনেক সুন্দর ছিল। তো আলহামদুলিল্লাহ এবারে আমাদের কাঁঠালটাও কিন্তু অনেক ভালো করেছে। আর আম্রপালি এবং ল্যাংড়া আম খাওয়ার কিছুদিন পরেই দেখলাম সবে অনেক ফজলি আম এসেছে, তাই ফজলি আমও কিছু নিয়ে এসেছি। তো এদেশে ফজলি আম খুব একটা বেশি পাওয়া যায় না, তো ফজলি আমটা আনার সময় একটু কনফিউশনে ছিলাম যে আমটা ভালো হবে কি না। তো আলহামদুলিল্লাহ এই আমগুলোও ভালো পড়েছে, তবে সবগুলো আম একসাথে পাকা ছিল না, তাই যে আমটি পাকা ছিল সেটি খেয়েছি, আর বাকি আমগুলো এখনও রয়ে গিয়েছে। আর এবারে যেটা শেয়ার করছি সেটা তো সবাই ছিলেন, এটি হচ্ছে লিচু। আর লিচুটা হচ্ছে রাজশাহী লিচু, আর এটি খেতে খুবই মজা। আর রাজশাহী লিচু কিন্তু সবাই পছন্দ করে, আর এখানে যখনই আসে তখন আমরা কয়েকটা বক্স খাওয়া হয়। তো এবারে শপে যাওয়ার পর দেখলাম রাজশাহী লিচু আসার পরে সবাই নিয়ে গিয়েছে, তো কয়েকটা বক্স ছিল তার মধ্যে আমরা একটা বক্স নিয়ে এসেছি। আর এই লিচুগুলো খেতে খুবই মিষ্টি ছিল, আলহামদুলিল্লাহ লিচুগুলো অনেক ভালো। আর এখানে আসার পরে আমি কখনোই আসলে ফ্রেশ জাম খাইনি, তো এবারে প্রথমবার জাম পেয়েছিলাম, তাই আমরা জাম কিছু নিয়ে এসেছিলাম কিনে। আর এই জামগুলো খেতে খুবই মিষ্টি ছিল, আর এইটা এখানে যে বাস্কেটটা দেখছেন সেই বাস্কেটটা একদম ফুললি ভরা ছিল। তো আমি অনেকগুলো জাম খাওয়ার পরে আমার মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করি, তো যে কটাই ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আলহামদুলিল্লাহ এবারে প্রায় সব ধরনের আম, লিচু, তারপরে জাম সবই খাওয়া হয়েছে। আর বিশেষ করে এবার কাঁঠালটা খুবই ভালো ছিল, আর খেতে খুবই মিষ্টি ছিল, তাই খুব ভালো লেগেছে। কারণ কাঁঠালটা এখানে এত দাম থাকে যে আনার পরে যদি কাঁঠালটা ভালো না হয় তাহলে আসলে মনটা অনেক খারাপ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ এবারে আমাদের প্রত্যেকটা ফলই ভালো পড়েছে। আর আসলে আমি স্কটল্যান্ডে কখনো এত বাঙালি ফল পাই নাই, তো এবারই প্রথমে এত ধরনের বাঙালি ফল পেয়েছি। আর যখনই সিজন আসে বাংলাদেশে সবাই যখন গল্প করেন যে এই ফল খেয়েছি ওই ফল খেয়েছি, তখন আসলে আমাদেরও খেতে ইচ্ছা করে। তো আলহামদুলিল্লাহ এবার সব ধরনের ফলই পেয়েছি। তো এই ছিল আমার আজকের ব্লগে, আশা করি আমার আজকের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেই সাথে যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ব্লগে। সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।